আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন। এরই মধ্যে প্রায় সম্পন্ন সম্মেলনের সকল প্রস্তুতি। এবারে সম্মেলনে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় তুলে ধরবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা আওয়ামী লীগ। 2041 এই বিষয়টি সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়। সম্মেলনের এই কর্মযজ্ঞ সফল করতে রাত দিন পরিশ্রম করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। দফায় দফায় বৈঠক, দাওয়াতপত্র বিতরণ, গঠনতন্ত্র সংযোজন, বিয়োজন, ঘোষণাপত্র পরিমার্জন, মঞ্চ সাজসজ্জা সহ আনুষঙ্গিক সব কাজ প্রায় শেষ পর্যায়ে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে সম্মেলনের কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। দলের নেতৃত্ব নির্বাচনের জন্য 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। জাতীয় সম্মেলন উপলক্ষে 11টি উপকমিটি কাজ করছে। প্রথা অনুযায়ী সম্মেলন প্রস্তুতির কমিটির চেয়ারম্যান দলীয় সভাপতি শেখ হাসিনা ও সদস্য সচিব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে কিছুটা কৃচ্ছতা সাধনের লক্ষ্যে সম্মেলনে সাদামাটা আয়োজনের জন্য এবছর বিদেশিদের দাওয়াত করা হচ্ছে না। তবে সম্মেলনে কেন্দ্রীয় 14 দল, জাতীয় পার্টি, বিএনপি সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে দাওয়াত করেছে আওয়ামী লীগ।